10 জন ইমানদার এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবারে আওয়াজটা দিতে পারো তোমার সামনে যদি 100 কাফের বেঈমান অবস্থান করতে থাকে 10 জন ইমানি চিন্তা চেতনার মুসলমানের আল্লাহু আকবারে আওয়াজের কারণে ওই 100 কাফের তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেয় আল্লাহু আকবার ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দর ওই চেলাচা মন্ডাগুলা ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দর ওই চেলাচা মন্ডাগুলা কথা বলেন কথা বলেন এ মুসলমান ভাইরা আমার এই দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহু আকবার আওয়াজের বিরোধিতা করে কিছু মানুষ আছে কিনা জোরে বলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমির দিকে যখন ইয়ামেনের ময়দান থেকে আল্লাহু আকবার সিলেটের ময়দানে আসার পরে গুটি কয়েক মুসলমান নিয়া ইমানি চিন্তা চেতনা নিয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল দেওয়ার কারণে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছিল জোরে বলে ঠিক কিনা শুধু তাই নয় গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছিল কথা বলেন এ মুসলমান শুধু তাই নয় রে বাপজান এখন বলতে পারেন আমরা তো ওই ওলি আউলিয়ার জামানার লোক না আমাদের ঈমান আমল তো মজবুত না আমরা কেউ পেশাব করে পানি নেই না পাঁচ ওয়াক্ত নামাজও অনেকে পড়ি না আমরা তো অনেকে ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই এশা পড়ি নাই মাহফিলে আমরা উপস্থিত হয়ে গেছি এমন মানুষ আছে কিনা জোরে বলেন তাহলে আমাদের ঈমান আমল তো মজবুত না ওই জামানার কথা বাদ দেন পয়গম্বরের জামানার কথা বাদ দিলাম আপনার ওলি আউলিয়ার জামানার কথা বাদ দিলাম আপনি আসেন আমাদের জামানায় এই তো গত বছর ফেব্রুয়ারির 8 তারিখে আজকে হলো 10 তারিখ এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে আমার আপনার এক বোন মুসকান এই মুসকান কলেজের মধ্যে ঢুকবে নিকাব পরে ঢুকছে সমস্ত ইহুদি বেঈমানরা তারা বাধা দিয়েছে না নিকাব পরে এই কলেজের মধ্যে প্রবেশ করা প্রবেশ করা যাবে না ওর ইমানি চিন্তা চেতনা আল্লাহু আকবার হোন্ডা থেকে নামার পরে দেখছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন প্রিন্ট মিডিয়াতে দেখছেন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছেন হোন্ডা থেকে নামার পরে মাত্র হাত উঠায় বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিতে দেরি তমাম বিশ্বের কাফেরদের ঘুমকে এক মুস্কানের আল্লাহু আকবারে আমাদের কারণে হারাম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার তাই আমি বলতে চাই এই জমিনের মধ্যেও আজকে আল্লাহু আকবারের আওয়াজের বিরোধিতা করে কোরআনের আওয়াজের বিরোধিতা করে পয়গম্বরের বিরোধিতা করে কিছু করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনের মধ্যে জর্জ ডব্লিউ বুশ কোরআনের বিরোধিতা করে জুতার বাড়ি খাইছিল কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে একজন নারী তসলিমা নাসরিন আপনারা জানেন বাংলার জমিনে বোরকার বিরোধিতা করেছিল করেছিল কিনা বোরকার বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই আমার কোরআনের বিরোধিতা করিস শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বোরকা পরে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য করলো ইংল্যান্ডে গিয়া জুতার বাড়ি খাইলো আর কলকাতার মধ্যে সে চেয়ারের বাড়ি খাইলো এখন আবার ভুল চিকিৎসার কারণে পঙ্গু হয়ে গেছে জিন্দেগি খতম করে সব কিছু করার মালিক কে জোরে বলেন কে এ মুসলমান তাই আমি বলি তোমরা যত কথাই বলো না কেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন থাকবেন পয়গম্বর যতদিন থাকবেন কোরআন যতদিন থাকবে সব কিছু হেফাজত করার মালিক কে জোরে বলেন কে আর জোরে বলেন কে হেফাজত করবে এই জন্য আমি বলি এই এই যে আজকে নবাবগঞ্জ এই নবাবগঞ্জ জেলার মধ্যে তোমরা এসে দেখো বাংলার জমিনে আবার যদি কোরআন বিরোধী কথা ওঠে হাদিস বিরোধী কথা ওঠে খোদার কসম করে বলি বাংলার যুবসমাজ আর কখনো মানবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার তমাম দুনিয়ার মানুষগুলা যদি একত্রিত হয়ে একটা কথা বলেন আর আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা কথা বলেন বলুন তো দেখি কার কথাটা সঠিক হবে কার কথা সঠিক হবে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা এখন তো আর এক জায়গা বলা লাগে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছোট্ট একটা দরুদ আর যদি কোনো আল্লাহর বান্দা এই দরুদ শরীফটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহু আকবার মৃত্যুর পূর্ব পর্যন্ত শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহু আকবার বলে আমি আমার কথা বলতেছি না এখন তো মানুষ দলিল দিয়া কথা বললে বেশি বিশ্বাস করে দলিল ছাড়া কথাগুলোকে বিশ্বাস করে না জোরে বলেন ঠিক কি আর যদি বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বলি তাহলে তো কোনো কথাই নাই কয় বুখারীতে আছে যদি বুখারী দেখানো যায় কয় মুসলিমে আছে নাকি যদি মুসলিম দেখানো যায় কয় তিরমিজিতে আছে নাকি যদি তিরমিজি দেখানো যায় কয় মাজাতে আছে নাকি এখন দলিল দিয়া দিয়া যেহেতু কথা বললে মানুষ বেশি বিশ্বাস করে এই জন্য আমিও ইনশাআল্লাহ একদম বয়ানের ফার্স্ট টু একদম ফার্স্ট টু লাস্ট যত সময় পর্যন্ত কথা বলবো একটা কথাও ইনশাআল্লাহ দলিল ছাড়া বলবো না এ মুসলমান ভাইরা রে আমার যেই কথা বলতেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ এখন দরুদ শরীফ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা ছোট দরুদ এটা উপরে উঠানো যায় না এটা একটা ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জোরে বলেন এটা একটা দরুদ কিন্তু বড় দামি এই দরুদটা পড়লে কি হয় আমরা তো এই দরুদ পড়ি না রিকশাওয়ালা রিকশা চালায় মুখের মধ্যে গুনগুন গুনগুন করে গান গায় অফিসের মধ্যে কলম চালায় গুনগুন গুনগুন করে গান গায় আবার দেখবেন এক ভাই কাজ করতেছে ও গুনগুন গুনগুন করে গান গাইতেছে কিন্তু ওর মুখের মধ্যে দরুদ আসে না কথা বলে ঠিক কিনা এ মুসলমান ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাই ওনার রচিত কিতাবের মধ্যে উনি বলেন যদি কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে বেশি বেশি দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শারীরিক সুস্থতা দান করেন এই আমরা দরুদ পড়ে অভ্যস্ত না এই জন্য দেখবেন আজকে আজকে সমাজের মধ্যে বাড়ির মধ্যে সব জায়গার মধ্যে আজকে জোয়ান মানুষগুলাই মাজার ব্যথায় উঠতে পারে না কথা বলে ঠিক জোয়ান মানুষ মসজিদে যায় মহিলা তাড়াতাড়ি চেয়ার দাও দেখেন নাই এখন তো মসজিদের প্রথম দুই কাতার সিয়ারওয়ালাদের দখল কথা বলেন দেখেন নাই সিয়ারওয়ালাদের দখলে তাহাজ্জুদ গুজারদের সামনের কাতারে জায়গা নাই সারা জিন্দেগি ভর ঘুষ খাইছে সুদ খাইছে কোন জায়গায় টাকা মারছে আর চাল মারছে খাটের নিচে তেল লুকাইছে টাকা খায় খায় মাথার ব্যথা করছে এখন মসজিদে যায় আর বসতে পায় না সিয়ার কথা বলেন অবস্থা খারাপ মুসলমান বেশি বেশি দরুদ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শারীরের মধ্যে সুস্থতা দান করবে আল্লাহু আকবার কারি তাসাব রহমাতুল্লাহ আলাই খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে 100 আপনার সপ্তম নাম্বার খণ্ডের 107 নাম্বার পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করেন যদি কোনো মানুষ এই দরুদটা বেশি বেশি পড়ে বেশি বেশি পড়ে তাহলে ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে যখন ফুল সিরাত পার হইতে যাবে অনেক আল্লাহর বান্দারা পড়ে যাবে পড়ে যাইতে গিয়া ওই ফুল সিরাতের রশি ধরে ঝুলতে থাকবে দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি এই দরুদটা পড়বে আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার নিজ হাত দিয়া টান দিয়া উঠা নিয়া ওই আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আল্লাহু আকবার বলে হায় 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 মুসলমান ভাইরা রে আমার কোন জায়গার মধ্যে যাব আর কি বলবো একবার ইমানি চিন্তা চেতনা নিয়ে একটু বলেন আল্লাহু আকবার হয় নাই আপনাদের এখানে কি সমস্যা আছে আল্লাহু আকবারের আওয়াজ ধরে দেওয়া যায় না নাকি কেউ নিষেধ করে এখন তো আবার বর্তমান সমস্যা আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া যায় না আল্লাহু আকবারের আওয়াজ দিলে কিছু মানুষের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানি ওঠে কথা বলে এ মুসলমান মুসলমানের তো কোনো আশ্রয় নাই মুসলমানের কোনো সংখ্যা নাই মুসলমানের কোনো বাহন নাই খাওয়ান নাই কিন্তু মুসলমানদের চালান একটা
মুসলমানদের চালান হলো এই যে হাতের মধ্যে তসবিহ নিবেরে বাবা আল্লাহু আকবার আল্লাহর ওলি গুঙ্গুহি রহমাতুল্লাহ আলাই ওই যে শুয়ে আছে ভারতের ময়দানে গত মাসের আগের মাসে আল্লাহ নিয়েছে এই মাসের ইনশাআল্লাহ আবার 24 তারিখে ঢুকবো পুরো মাস ওখানে থাকব সেই গুঙ্গুহি রহমাতুল্লাহ আলাই উনি যখন তসবিহ হাতের মধ্যে নিতেন রাতের গভীরে বাবারে আল্লাহ 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 যখন এমন করে আল্লাহ আল্লাহ ডাকা শুরু করতে রে বাজান আর ওনাকে খুঁজে পাওয়া যায় তো না কোথায় থেকে যেন ঘর দরজার সব কিছু জানালাগুলো শুধু আল্লাহ 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 করতে থাকে এ মুসলমান ভাইরা রে আমার এখন তো আল্লাহু আকবারের আওয়াজ আমরা দিতে জানি না কেন মুসলমানের ওই চিন্তা চেতনা হারিয়ে গেছে এইজন্য আজকে तमाम দুনিয়ার মধ্যে দেখেন মার খায় মুসলমান পদদলিত মুসলমান লাঞ্ছিত মুসলমান অবহেলিত মুসলমানদের বলেন ঠিক কি এ বলুন তো দেখি মুসলমানদের অভিভাবকের নাম কি জোরে বলেন নাম কি যদি আমাদের অভিভাবক আল্লাহ হয় আমাদের অভিভাবক আল্লাহ এটা বলেছেন কে জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর মুসলমানদের অভিভাবক কে জোরে বলেন ইমানদারদের অভিভাবক কে কাফেরদের অভিভাবক এই দলিল ছাড়া কথা বলা যাবে না আমি তো প্রথমেই বলছি একদম ফার্স্ট টু লাস্ট যত কথা হবে একটা কথাও দলিল ছাড়া বলবো না কাফেরদের অভিভাবক কে দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলেন ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান ভাইরা রে আমার যদি মুসলমানদের অভিভাবক আল্লাহ হয় তাহলে মুসলমান আজকে তামাজ আজকে দেখেন আপনি ইলেকট্রনিক্স মিডিয়ার দিকে তাকান প্রিন্ট মিডিয়ার দিকে তাকান সোশ্যাল মিডিয়ার দিকে তাকান तमाम বিশ্বের মধ্যে দেখেন মারে খায় মুসলমান পদদলিত মুসলমান লাঞ্ছিত মুসলমান অবহেলিত মুসলমান আজকে तमाम বিশ্বের মধ্যে মুসলমানদের রক্ত দিয়া হোলি খেলছে বেঈমান কেন যদি আমাদের অভিভাবক আল্লাহ হয় তাহলে তো আমাদের মার দেওয়ার কথা ছিল খাওয়ার কথা না কথা বলে কেন খায় আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস সব কিছু আমাদের হাতের কামাই আজকে আল্লাহকে ভুলে গেছি আমরা আল্লাহকে চিনি না রে বাবা আল্লাহু আকবারে আওয়াজ দিতে পাই না বাংলার জমিনের মধ্যে কিছু মানুষ বলে আল্লাহু আকবারের আওয়াজ নাকি পাকিস্তানি আওয়াজ রাজাকারদের আওয়াজ নাউজুবিল্লাহ জোরে বলেন এই আওয়াজটা কার বাবা আল্লাহু আকবার আওয়াজের অর্থ কি জোরে বলেন আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ ওই ভাইদের পায়ে হাত দেয়া বলি রে দাদা তোমরা শোনো তুরস্কের মতো বিল্ডিং ভাঙ্গা ভাঙ্গা তোমরা মইরো না যদি একবার আল্লাহ রাগ করে আমাদের উপর মুসিবত দেয় তাহলে বাঁচার কোনো উপায় নাই আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় মুসলমান মুখের মধ্যে আল্লাহু আকবারে আওয়াজ দিতে পায় না আর দেখা যায় আজকে এই আল্লাহু আকবারে আওয়াজের বিরোধিতা করে আমার আপনার মতো মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান নামেও মুনাফিক কথা বলেন ঠিক কিনা আপনি তাকান কিছুদিন পূর্বে চট্টগ্রামের মধ্যে তাকান ওই যে একজন আল্লাহর বান্দা শিল্পপতি নাম তার নাদের খান স্ত্রীর নাম মরিয়ম খান দেখেছেন কিনা এ আল্লাহু আকবারে আওয়াজের নাকি সমস্যা হয় বলুন তো দেখি আল্লাহু আকবার যত মধুর আওয়াজ এত মধুর আওয়াজ দুনিয়ার মধ্যে আর একবারও আসবে আর শোনা যাবে কথা বলে কেন ওরা আল্লাহু আকবারের আওয়াজকে ভয় পায় তা কি জানেন খোদার কসম করে বলি মুসলমান
ইমানি চিন্তা চেতনা নিয়ে যদি 10 জন ইমানদার এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার আওয়াজটা দিতে পারো তোমার সামনে যদি 100 কাফের বেঈমান অবস্থান করতে থাকে 10 জন ইমানি চিন্তা চেতনার মুসলমানের আল্লাহু আকবার আওয়াজের কারণে ওই 100 কাফের তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেয় আল্লাহু আকবার ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দর ওই চেলাচা মন্ডাগুলা ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দর ওই চেলাচা মন্ডাগুলা কথা বলেন কথা বলেন এ মুসলমান ভাইরে আমার এই দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহু আকবার আওয়াজের বিরোধিতা করে কিছু মানুষ আছে কিনা জেনে বলেন কেন বিরোধিতা করে তা কি জানেন দেখবেন এই দুনিয়ার মধ্যে আপনি দেখেন মসজিদের মধ্যে যান মসজিদের পাশে দাঁড়ান দেখবেন আসরের নামাজে দেখেন আপনি মাগরিবের নামাজে দেখেন জোহরের নামাজে দেখেন মসজিদের কাছে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার বলে যখন আজান দেওয়া শুরু করে দেখবেন মসজিদের পাশে কিছু কুত্তা শুয়ে থাকে কুকুর শুয়ে থাকে একদম হারাম খাইতে খাইতে খুব নাদুস নাদুস হইছে স্বাস্থ্য খুব ভালো হইছে যখন আজান দেওয়া শুরু করে এই কুকুরগুলা দেখবেন শুধু মাথা নাড়ায় আর শুধু ঘেউ 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 আওয়াজ করতে থাকে ধরে বলে ঠিক কিনা কেন আওয়াজ করে মুসলমান তা কি জানেন জানেন না আল্লাহু আকবার এই আল্লাহু আকবারে আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহু আকবার হাকিমুল উম্মত মুজাদ্দাদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে উনি বলেন যত দূর এই আল্লাহু আকবার আওয়াজ যায় এত দূর পর্যন্ত ইবলিস শয়তান অবস্থান করতে পারে না আর ইবলিস যখন যাওয়ার সময় পায় না কুকুরের ঘরের উপর সর হয় হওয়ার পরে ওই কুকুরটা সহ্য করতে পায় না তখন ঘেউ 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 শুরু করে দেখেন নাই আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কুত্তা মার্কা মুসলমান আছে যারা আল্লাহু আকবারের আওয়াজ শুনলে ঘেউ ঘেউ আওয়াজ দেয় কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহু আকবার এই আওয়াজ তো আমার না আপনার না এ মুসলমান কেন এই আল্লাহু আকবারে আওয়াজ দিলে মুসলমান কাফেরদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয় এখন আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর আপনি শুরুতেই বলছেন একটা কথাও প্রমাণ ছাড়া বলবেন না এই কথার প্রমাণ কি আপনার কাছে আছে হ্যাঁ এই কথার প্রমাণ আমি দেব প্রমাণ ছাড়া ইনশাআল্লাহ একটা কথাও বলবো না মুসলমান তাহলে তাকান আপনি বদরের ময়দানের দিকে মাত্র 313 জনের বাহিনী ছিল জোরে বলেন ঠিক কিনা এই 313 জনের বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর ওই জায়গার মধ্যে বদরের ময়দানে একটা বাবা তাবু করা আছে ওই তাবুর মধ্যে পয়গম্বর সেজদায় লুটে পড়েছিলেন এখন সৌদি সরকার একটা মসজিদ করে দিয়েছে ওই মসজিদের নাম হলো মসজিদে আরেশা হারি সাহেবরা এখানে কেউ আছেন আছেন না দেখছেন মসজিদে আরেশা ওই মসজিদে আরেশা রে বাবা ওই জায়গায় সেজদায় লুটে পড়লেন আল্লাহ ডাকডা বললেন পয়গম্বর কি চান আপনার চোখের পানি আমি সইতে পারি না আপনার কি দরকার আল্লাহ বলেন আমার তো সংখ্যা নাই অস্ত্র নাই খাওয়ান নাই বাহন নাই কাফেররা 1000 তারা প্রত্যেকদিন একটা ওর ধরে আর মারে মারে আর খায় আর তাদের অস্ত্র বেশি সংখ্যা বেশি তাদের সঙ্গে তো আমরা পারবো না আল্লাহ যদি আজকে আমাদের পরাজয় দাও তাহলে আমরা আর দিন না সামনে আগাইতে পারবো না এই জন্য দোয়া করি মাওলা আজকে আমাদের তুমি এই যুদ্ধের ময়দানে মহাবিজয় দান করি আল্লাহ রাব্বুল আলামিন ডাকনা বললেন পয়গম্বর আপনার কোনো টেনশন নাই চিন্তা নাই আপনার চিন্তা করার কোনো কারণ নাই আপনার সৈন্য লাগে অস্ত্র লাগে যা কিছু লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজেল করে আমি এই যুদ্ধের ময়দানে আপনাকে সহযোগিতা করব আপনি চোখের পানিটা মুছে ফেজু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে যেই পাহাড়ের উপর নামাইছিলেন ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা যারা দেখছে তাদের কাছে শুনছেন ওই পাহাড় তো বহুত উঁচা ওঠা যায় না আল্লাহু আকবার
ওই যে ফেরেশতারা যেই জায়গার মধ্যে নামছে ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা ওই পাহাড়ের উপর নামছে নামার পরে ওই বদরের ময়দানে এসে যুদ্ধে অংশ গ্রহণ করেছে আল্লাহ তাআলা ডাকদা বললেন পয়গম্বর টেনশন করার কোনো কারণ নাই যখন আপনার বাহিনীগুলো নামবে নামার পূর্বে তারা খালি হাতে নামক তাদের হাতের মধ্যে খেজুরের ডালা আছে সমস্যা নাই তারা নামার আগে প্রত্যেকটা মানুষ যেন মুখের মধ্যে আল্লাহু আকবারে আওয়াজ দেয়া নামে আল্লাহু আকবার যখন মাত্র 313 জনের বাহিনী আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার 1000 কাফের সৈন্য আছে তাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দিয়েছে এখন আপনারা বলতে পারেন হুজুর ওই পয়গম্বরের জামানার কথা বলতেছেন এত শক্তিশালী ঈমানদার তো আমরা না কথা বলেন ঠিক সাহাবা একরাম তো অনেক শক্তিশালী ঈমানদার তাহলে আমরা তো এত বড় শক্তিশালী ঈমানদার না তাহলে পয়গম্বরের জামানার কথা বাদ দেন এই যে আপনি আসেন ওলি আউলিয়ার জামানায় আপনি তাকান শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পূর্ণভূমির দিকে যখন ইয়ামেনের ময়দান থেকে আল্লাহু আকবার সিলেটের ময়দানে আসার পরে গুটি কয়েক মুসলমান নিয়া ইমানি চিন্তা চেতনা নিয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল দেওয়ার কারণে গৌরব গোবিন্দ রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছিল জোরে বলে ঠিক কিনা শুধু তাই নয় গৌরব গোবিন্দ রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছিল কথা বলেন এ মুসলমান শুধু তাই নয় রে বাপ জান এখন বলতে পারেন আমরা তো ওই ওলি আউলিয়ার জামানার লোক না আমাদের ঈমান আমল তো মজবুত না আমরা কেউ পেশাব করে পানি নেই না পাঁচ ওয়াক্ত নামাজও অনেকে পড়ি না আমরা তো অনেকে ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই এশা পড়ি নাই মাহফিলে আমরা উপস্থিত হয়ে গেছি এমন মানুষ আছে কিনা জোরে বলেন তাহলে আমাদের ঈমান আমল তো মজবুত না ওই জামানার কথা বাদ দেন পয়গম্বরের জামানার কথা বাদ দিলাম আপনার ওলি আউলিয়ার জামানার কথা বাদ দিলাম আপনি আসেন আমাদের জামানায় এই তো গত বছর ফেব্রুয়ারির 8 তারিখে আজকে হলো 10 তারিখ এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে আমার আপনার এক বোন মুসকান এই মুসকান কলেজের মধ্যে ঢুকবে নিকাব পরে ঢুকছে সমস্ত ইহুদি বেঈমানরা তারা বাধা দিয়েছে না নিকাব পরে এই কলেজের মধ্যে প্রবেশ করা প্রবেশ করা যাবে না ওর ইমানি চিন্তা চেতনা আল্লাহু আকবার হোন্ডা থেকে নামার পরে দেখছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন প্রিন্ট মিডিয়াতে দেখছেন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছেন হোন্ডা থেকে নামার পরে মাত্র হাত উঠায় বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিতে দেরি তমাম বিশ্বের কাফেরদের ঘুমকে এক মুস্কানের আল্লাহু আকবারে আমাদের কারণে হারাম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইয়েরা আমার তাই আমি বলতে চাই এই জমিনের মধ্যেও আজকে আল্লাহু আকবারের আওয়াজের বিরোধিতা করে কোরআনের আওয়াজের বিরোধিতা করে পয়গম্বরের বিরোধিতা করে কিছু করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনের মধ্যে জর্জ ডব্লিউ বুশ কোরআনের বিরোধিতা করে জুতার বাড়ি খাইছিল কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে একজন নারী তসলিমা নাসরিন আপনারা জানেন বাংলার জমিনে বোরকার বিরোধিতা করেছিল করেছিল কিনা বোরকার বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই আমার কোরআনের বিরোধিতা করিস শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বোরকা পরে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য করলো ইংল্যান্ডে গিয়া জুতার বাড়ি খাইলো আর কলকাতার মধ্যে সে চেয়ারের বাড়ি খাইলো এখন আবার ভুল চিকিৎসার কারণে পঙ্গু হয়ে গেছে জিন্দেগি খতম করে সব কিছু করার মালিক কে জোরে বলেন জোরে বলেন কে এ মুসলমান তাই আমি বলি তোমরা যত কথাই বলো না কেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন থাকবেন পয়গম্বর যতদিন থাকবেন কোরআন যতদিন থাকবে সব কিছু হেফাজত করার মালিক কে জোরে বলেন কে আর জোরে বলেন কে হেফাজত করবে এই জন্য আমি বলি এই এই যে আজকে নবাবগঞ্জ এই নবাবগঞ্জ জেলার মধ্যে তোমরা এসে দেখো বাংলার জমিনে আবার যদি কোরআন বিরোধী কথা ওঠে হাদিস বিরোধী কথা ওঠে খোদার কসম করে বলি বাংলার যুব সমাজ আর কখনো মানবে না কথা বলেন ঠিক কিনা তাই আমি বলি
জর্জ ডব্লিউ বুশ কোরআনের বিরোধিতা করে বাংলা এই এই বাংলা এই পৃথিবীর জমিনে আপনার জুতার পাড়ি খাইছে বাংলার জমিনে তাসলিমা নাসরিন কোরআনের বিরোধিতা করে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হইছে ইংল্যান্ডে গিয়ে জুতার পাড়ি খাইছে কলকাতার মধ্যে এসে চেয়ারের পাড়ি খাইছে খোদার কসম করে বলি বাংলার জমিনে যদি এমন কোন মানুষ আল্লাহু আকবার আওয়াজের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে পয়গম্বরের বিরোধিতা করে খোদার কসম করে বলি বাংলার যুব সমাজ তোমাদেরকে আর ছাড় দিতে রাজি নই এই বাংলার জমিনে আবারো যদি কোন ইহুদি খ্রিস্টান কোরআন হাদিস বিরোধী কথা উঠায় আল্লাহর পয়গম্বর কিনে ভঙ্গ করে কোরআন কিনে কটুক্তি করে খোদার কসম করে বলি বাংলার জমিনে এক চোখের মাটির নিচে যদি অবস্থান করতে থাকে ওদেরকে ওই মাটির নিচ থেকে টান দিয়ে উঠে নিয়ে এসে বাংলার জমিন চালাইতে বাধ্য করবে বাধ্য করবে বাধ্য করবে কথা বলে ঠিক কিনা হুশিয়ার সাবধান নারে তাকবীর সম্মানিত সৌদি আজকে বাংলার জমিন নয় সব জায়গায় দেখেন তাহাজ্জুদ গুজার হজ করছে কয়েকবার মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে জুব্বা কিন্তু যখন আপনি দ্বীনের কথা বলবেন কোরআনের কথা বলবেন মুসলমানের ঘর থেকে জন্ম নেওয়া মুসলমান নামিও মুনাফিক তাই বিরোধী করে কথা বলে না নাকি খারাপ লাগতেছে ভাষা বুঝতেছে হ্যাঁ না বুঝলে বইলেন আলহামদুলিল্লাহ কারণ এক দেশের গালি আর এক দেশের বুলি আমার আমার বাড়ি তো সেই সিরাজগঞ্জ তো আলহামদুলিল্লাহ সমস্যা হওয়ার কথা না তারপরেও কিছু কিছু জায়গায় সমস্যা হয় কথায় কথা মনে হয়ে গেল একটা কথা বলি না বলে পারলাম না সেই গত বছর না তার আগের বছর সম্ভবত একদম চলে গেছি সেই আপনার নীলফামারি 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 গেছি বহু জার্নিং করে সারাদিন জার্নিং করে গেছি তারপরে আসরের আগ মুহূর্ত মাগরিবের আগে পৌঁছেছি এমন অবস্থা পৌঁছার পরে দেখি ছোট্ট একটা মাদ্রাসা মাঠে মাহফিলের আয়োজন করেছে মাদ্রাসার মধ্যে আমি গেলাম যায় দেখি কেউ নেই সব মাঠে একটা ছোট ছেলে আছে আমার বাথরুমের চাপ দিয়েছে আমি ওকে ডাক দিলাম বাবু এদিকে আসো তো জি হুজুর তো তোমার নাম কি বলতেছে আব্দুর রহমান তুমি কি এখানে পড়ো বাবা জি হুজুর আমি এখানে পড়ি তো তোমাদের এখানে টয়লেট কোন দিকে টয়লেট তো আমাকে বলতেছে ওভি কাইরে এটা আবার কি তা আমি বললাম টয়লেট কোন দিকে আমাকে আবার বলতেছে ওভি কাইরে তো আমি চিন্তা করলাম ও তো বুঝতেছে না তাহলে এত সাহিত্য বলা দরকার নাই আমি খাস বাংলা আমি বললাম তোমাদের পায়খানা কোন তখন আমারে বলে ও তুই হাগবু ইন্না লিল্লাহ তো মানির মান আল্লাহই রাখে ডানি আর বামে তাকায় দেখি আমি আর ও সারা কেউ নাই আমি বললাম তুই যা বলছিস এটাই ঠিক আমার নিয়ে চল গেলাম কামকাজ সারলাম আসলাম আসার পরে হুজুর খবর পায় দৌড়ে আসছে মোসাফা টসাফা করলো মোসাফা করার পরে এবার বলতেছে হজরত আসতে তো কোনো সমস্যা হয়নি আমি বললাম না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই বলতেছে তাহলে মন খারাপ কারণ আমি বললাম ভাই মন খারাপ অন্য কোনো কারণ না আমার সিরাজগঞ্জে যান আমারও তো মাদ্রাসা আছে ছেলে ফেলে আছে কি সুন্দর আদব কায়দা সালাম কালাম আপনি তো আপনি বলে আপনার মাদ্রাসার মধ্যে আসলাম একটা ছেলে এখানেই পড়ে আমি বললাম টয়লেটে যাবো সে তো বুঝলোই না তারপরে বললাম পায়খানায় যাবো বুঝলো বোঝার পরে তারপরে সে যা উত্তর দিয়েছে ভাই আমি আর বলতে পারবো না তো বলতেছে হুজুর মেহরবানি করে কিছু মনে করবেন না আসলে এটা এদের মাতৃভাষা তো তাই এদের সাথে যদি প্রাইম মিনিস্টারের কথা বলে তারপরেও এরা তুই বই ছাড়া কোনো কথা বলতে পারে না তো এক দেশের গালি আর এক দেশের বই আলহামদুলিল্লাহ আমাদের তো কোনো সমস্যা মুসলমান ভাইরা আমার যেই কথা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথা এসে বিষয়বস্তু থেকে আমি অনেক দূরে চলে এসেছি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বলুন তো দেখি ওনাকে ভালোবাসা পদ্ধতি সিস্টেম আর রীতি আর নীতি আমি আপনি যদি ইচ্ছা মতো ভালোবাসা দেখাই বলুন তো দেখি ওই ভালোবাসা কি সঠিক হবে কোন পদ্ধতিতে দেখাইতে হবে যারা বলেন
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اے مسلمان بھائیرا আমার আমি আর আপনি ইচ্ছাকৃতভাবে ভালোবাসা দেখাইলে তো হবে না, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা কোন পদ্ধতিতে দেখাইতে হবে, কোন সিস্টেমে দেখাইতে হবে? আল্লাহর পয়গম্বর শিক্ষা দিলেন সাহাবা একরামকে, সাহাবা একরামের নিকট থেকে শিক্ষা গ্রহণ করলাম আমরা, কথা বলেন ঠিক কি না? কোন পদ্ধতিতে কোন সিস্টেমে ভালোবাসা প্রকাশ করতে হবে? আমি একজন সাহাবীর ভালোবাসার নমুনা আপনাদের সামনে তুলে ধরেই ইনশাআল্লাহ বিদায় নেব, যদি আল্লাহ তাআলা বয়ান করেন। আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর। আমি আপনাদের সামনে এখন একটা হাদিস বয়ান করতেছি। আজকে শুক্রবার, এই শুক্রবার প্রত্যেক জুমার মধ্যে, প্রত্যেক জুমায়ে, প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেবরা সানি খুতবার মধ্যে একটা হাদিস পড়ে। ওনারা বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة. الله أكبر الله أكبر الله أكبر. সেই আবু বকর যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মধ্যে এক নাম্বার সাহাবী হলেন আবু বকর। জোরে বলেন ঠিক। তাম দুনিয়ার মানুষের ভালোবাসা যদি একত্রিত করেন, আর একজন সবচেয়ে নিম্নমানের সাহাবীর ভালোবাসা যদি আপনি এক জায়গায় রাখেন, বলুন তো দেখি, তাম দুনিয়ার মানুষের ভালোবাসার চেয়ে একজন নিম্নমানের সাহাবীর ভালোবাসা বেশি হবে কিনা? জোরে বলেন। এ মুসলমান ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও নবতী পান নাই, 40 বছর যাবৎ মক্কার মধ্যে ঘুরতেছে ফিরতেছে সমস্ত কাফের বেঈমানেরা, আল্লাহর পয়গম্বরকে আল আমিন উপাধি দিয়া দিলেন। শুধু তাই নয়, কেমন করে আল আমিন উপাধি দিলেন? আল্লাহ তাআলা বলেন, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল আমিন উপাধি দিয়া দিলেন পয়গম্বর। 40 বছর পর্যন্ত দাওয়াত দান নাই, 40 বছর পরে মক্কার মধ্যে যখন দাঁড়িয়ে বললেন, এ মক্কার পত্তলিকরা, এ মক্কার বেঈমানেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন, সেই আল্লাহর উপর তোমরা ঈমান আনো আর আমাকে পয়গম্বর হিসেবে মেনে নাও। সমস্ত কাফেররা ডাক দে বলল, মুহাম্মদ তোমাকে তো আমরা খুব ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত বড় পাগল তা তো বুঝতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা ওই আল্লাহর উপর ঈমান আনো। এবার কিছু কিছু কাফেররা ডাক দে বলতেছে, মুহাম্মদ কোন আল্লাহ তোমার, সেই আল্লাহর নাম কি আমাদেরকে একটু জানিয়ে দাও তো দেখি। আল্লাহর পয়গম্বর ডাক দে বললেন, আমার আল্লাহ ওই আল্লাহ আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। এই কথা বলার পরে সবগুলা কাফেররা বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে ডাক দা বলতেছে, মুহাম্মদ এই মক্কার জমিনের মধ্যে উল্টা পাল্টা কথা বললে কিন্তু তোমাকে জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হব, খবরদার এমন কথা আর বলতে পারবে না। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দা বলতেছেন, শোনো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এই কাজের জন্যই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আর আমি তো আমার নিজ থেকে কোনো কথা বলি না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন, শোনো আমি তো আমার নিজের থেকে কোনো কথা বলি না, আমি
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে যা বলেন জিবরিল আমাকে বলেন জিবরিল আমাকে তাই বলেন আর জিবরিল আমাকে যা বলেন আমি তোমাদের মধ্যে তাই বলি এবার সমস্ত পত্তলিকরা ডাক দে বলে শোনো আমরা কোনো কিছু বুঝতে চাই না জানতে চাই না খবরদার যদি আবার তুমি এই জমিনের মধ্যে উল্টোপাল্টা কথা বলো তাহলে কিন্তু তোমাকে জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হব তারপরেও পয়গম্বর শুনে না এই যখন না শুনে না শোনার পরে আবু জেহেল ডাক দা বলতেছে তোমরা সবাই চুপ করো মুহাম্মদকে আমি থামায়া দেই আমি তাকে বেরিগের দিয়ে দিচ্ছি কথার মাধ্যমে এত বুদ্ধি তোমাদের নাই আজকালকে দেখেন বুদ্ধিজীবীদের বুদ্ধির ভরে আজকে বুদ্ধির কারণে আজকে মানুষকে বানর বানাইতেছে বুদ্ধির কারণে যাদের বুদ্ধিজীবীদের কবরস্থানে যাদের কবর হয় কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন না কেন আপনারা কি মানুষ থেকে জন্ম নাকি বানর থেকে জন্ম কথা বলেন নাকি বানর থেকে মানুষের জন্ম মানুষ হয় মানুষের জন্ম বানর হয় যারা বলে বানর থেকে মানুষ তারা বানরের জন্ম আরে আমরা তো এইটা মানতে পাই না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ থেকে সৃষ্টি করেছেন জোরে বলেন ঠিক কি না এ মুসলমান ভাইরা রে আমার এত বুদ্ধি বেশি বুদ্ধি ভালো না আবু জেহেলও বেশি বুদ্ধিমান ছিল অনেক বড় নেতা ছিল এখন তো নেতার অভাব নাই হায় রে নেতা পাতি নেতা কত নেতা সাথী নেতা নেতার অভাব নাই সব নেতা একত্রিত হইল আবু জেহেল উৎবা সাহেবা এবার আবু জেহেল ডাক দেয় বলতেছে তোমাদের টেনশন নাই বলে কি করবা কয় তোমরা দেখো আমি কি করি আবু জেহেল আর জিন্দেগিতেও দাওয়াত দিবে না আবু জেহেল বলতেছে আমি কথা বলি আর জিন্দেগিতে কোনোদিন দাওয়াত দিবে না ওই মুহাম্মদ আবু জেহেল কি করলেন হাতের মধ্যে দুই তিনটা কুচি পাথর নিলেন নেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সামনে গেলেন কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে এমন মুহূর্তে আবু জেহেল যা বলতেছে এ মুহাম্মদ তোমার অনেক উল্টা পাল্টা কথা শুনেছি শোনো তুমি যদি নবী হও তোমার আল্লাহ যদি তোমারে নবী বানায় তাহলে বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে তোমার আল্লাহ মানব তোমাকে নবী মানব আর যদি বলতে না পারো তাহলে তুমি আর কোনোদিন এই পয়গম্বর হিসেবে দাবি করতে পারবা না আল্লাহর পয়গম্বর তো চিন্তিত হয়ে গেলেন হায় হায় আমি কেমনে বলবো কারণ পয়গম্বররা তো গায়েব জানে না গায়েব জানে কার গায়েব জানে কে কথা বলে কেন বাবা জানে না বাবা হায় হায় বাবার অভাব নাই বাবারা বলে গায়েব জানে আবার গান গায় কয় আমি পাগল বাবা পাগল সব পাগলের মেলা রে আমি পাগল হইলাম রে বাবার অভাব নাই বাবা কত বাবা তালা বাবা সালা বাবা কাবা বাবা মোল বাবা দরি বাবা কুত্তা বাবা বিলাই বাবা একদম শ্বশুর আব্বা এক বাবা নিজের আব্বা এক বাবা আবার লেটার বাবা যুবক ধ্বংস করি বাবা সেটা হলো ইয়া বাবা কথা বল মুসলমান ভাইরা আমার আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে বলতেছে কি বলো তো দেখি আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন হায় হায় আমি তো বলতে পারবো না কেমনে বলি কিভাবে কি করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন পয়গম্বর টেনশন নাই চিন্তা নাই কিসের চিন্তা করেন আমি আল্লাহ ওর হাতের মধ্যে যে জিনিস আছে ওই বস্তু দিয়া আমি আল্লাহ কথা বলাইয়া দেব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা পাথরকে যে কথা বলাইতে পারেন কিনা জোরে বলেন এ পাথরকে যে কথা ওই যে একদম একটা গাছের টুকরাকে দেও কথা বলাইতে পারেন কিনা জোরে বলেন এরও দলিল আছে দলিল আমি দেব মুসলমান প্রথমেই বলছি একটা কথাও দলিল ছাড়া বলবো না ওই যে যারা মসজিদ নববীর মধ্যে গেছেন দেখেছেন আল্লাহু আকবার পয়গম্বর যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন যেই মেম্বার প্রথমে তো মেম্বার ছিল না যেই জায়গার মধ্যে মেম্বার ওই জায়গার মধ্যে পয়গম্বর একটা খেজুরের গাছের টুকরার উপর বসে বসে হেলান দিয়ে দিয়ে পয়গম্বর খুতবা দিতেন যখন নববীর মধ্যে মেম্বার হয়ে গেল ওই খেজুরের টুকরাটা দূরে রাখার অর্ডার দিল পয়গম্বর মেম্বারের উপর বসে বসে বয়ান করতেছে দেখেন হুব্বে রাসূল কাকে বলা হয় যখন বয়ান করতেছে মুসলমান এমন মুহূর্তে নববীর মধ্যে থেকে
কান্নার আওয়াজ আসে গুন 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 করে কান্দে কোথায় থেকে যেন কান্নার আওয়াজ আসছে পয়গম্বর চিন্তা করলেন জান্নাত জাহান্নামের বয়ান হইতেছে হয়তো আবু বকর কান্দে আবু বকরের দিকে তাকিয়ে দেখে না আবু বকর কান্দে না ওমরের দিকে তাকিয়ে দেখে না ওমর কান্দে না চিন্তা করলেন তাহলে আলী না আলীও কান্দে না ওসমানও কান্দে না চিন্তা করলেন তাহলে বেলাল হবে বেলালের দিকে তাকিয়ে দেখে না বেলালও কান্দে না কে কান্দে পয়গম্বর ডাক দেয়া বললেন তোমাদের মধ্যে কে কাঁদতেছো একটু দাঁড়াও কেউ কান্দে না একজন আরেকজনের চোখের দিকে তাকায় কেউ কান্না করে না সবাই বলতেছে কি রে এমন আওয়াজ কোথায় থেকে আসে পয়গম্বর সাহাবায়ে কিরামকে জানিয়ে দিলেন দেখো নবীর মধ্যে কোথায় থেকে কান্নার আওয়াজ আসে সমস্ত সাহাবায়ে কিরাম উঠলেন ওঠার পরে কুটির কাছে কান লাগায় একজন আরেক জায়গায় যা কান লাগায় আল্লাহু আকবার ওই যে দূরে খেজুরের গাছের টুকরো আছে ওই জায়গার মধ্যে গিয়া কান লাগায়া দেখতেছে ওই খেজুরের টুকরো ওই গাছের টুকরার মধ্যে থেকে গুন 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 করে কান্নার আওয়াজ বের হয় পয়গম্বরকে সে ডাক দিয়ে বললেন পয়গম্বর অন্য কোন মানুষের কান্নার আওয়াজ নাই ওই যে খেজুরের একটা টুকরো যেই টুকরোতে আপনি বসে বসে হেলান দিতেন ওই টুকরোটা কাঁদতেছে পয়গম্বর বললেন ওটা নিয়ে আস কাছে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ওই কাঠের টুকরার জবান খুলে দিয়েছেন আল্লাহু আকবার পয়গম্বর ডাক দিয়ে বলে কি রে তুই গাছের টুকরা কাঁদিস কেন গাছের টুকরা ডাক দিয়ে বলে পয়গম্বর কেন যে কাঁদি আপনার পরশে যে কয়েকদিন ছিলাম এখন তো মেম্বার হইছে আমাকে আর ট্যাক লাগাবেন না আমার সঙ্গে আমার উপরে আর আপনি বসবেন আপনার পরশ পাবো না এই জন্য আমি কাঁদি গো পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমার এত খারাপ নসিব করলেন আমার আপনি আপনার পরশ থেকে আমাকে দূরে সরিয়ে দিলেন পয়গম্বর বললেন চুপ করো কান্না বন্ধ করো গাছের টুকরা ডাক দিয়ে বলে পয়গম্বর কান্না বন্ধ করতে পারি কথা দেন যখন জান্নাতের মধ্যে যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন আল্লাহু আকবার বলেন এ পয়গম্বরের মহব্বত কি করে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সেই আবু বকরের কথা বলতেছিলেন একজন সাহাবীর কথা আমি বলবো সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার সবগুলা কাফের যখন নিষেধ করলো তারপরেও পারলো না এবার চিন্তা করলো যাও ওই যে আবু বকরের কাছে যাও যদিও ঈমান আনে নাই আবু বকর হলো মুহাম্মাদের নিকটবর্তী বন্ধু মুহাম্মদ যা বলে আবু বকর তাই মানে আর আবু বকর যা বলে মুহাম্মদ তাই মানে এর বিরোধী কোনো কাজ করবে না অতএব আবু বকরকে দিয়ে বলাও আর মুহাম্মদ এমন দাওয়াত দিবে না এই কথা বলার পরে আবু বকরকে ডাক দিয়ে বলল আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কিন্তু উল্টা পাল্টা কথা বলতেছে তুমি তাকে জানিয়ে দাও যদি আবারও উল্টা পাল্টা কথা বলে তাহলে কিন্তু আমরা তাকে মারতে মারতে এই জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হব আবু বকর বলল তোমরা একটু দাঁড়াও আগেই তাকে মাইরো না ইতিম মানুষ ওই মানুষটার গায়ের মধ্যে হাত লাগাইও না রে যেই মানুষটা ছোট্টবেলায় বাবা হারাইছে মাও হারাইছে ওই মানুষটার গায়ের মধ্যে হাত লাগাইও আবু বকর দৌড় দিলেন গিয়া বললেন আবুল কাসেম আপনি নাকি পয়গম্বরের দাবি করেন আপনার কাছে কোন দলিল আদিল্লা আছে নাকি মাদ দলিল ওয়ালা মা তাদাই আপনার কাছে কোন দলিল আদিল্লা আছে নাকি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন রুইয়া কাল্লাতি রাইতাহা বিশামস আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর আমার পয়গম্বরের দলিল তো আল্লাহ আমার কাছে দেন নাই আমার কাছে পাঠানোর বহুদিন পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমার পয়গম্বরের দলিল পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার করে বলেন আবু বকর বলে মুহাম্মদ বন্ধু উল্টা পাল্টা কথা বলিও না মার তো তুমিও খাইবাও আমারেও খাওয়াইবা
এমন কথা বলবো না বন্ধু আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন আবু বকর রুইয়াক আল্লাতি রাইতাহা বিশামস তাহলে শোনো তুমি যে দলিল চাইতেছো সেই দলিলটা নিয়ে যাও দীর্ঘদিন পূর্বে তুমি ওই শাম দেশের মধ্যে যখন ব্যবসা করার জন্য গেলে ব্যবসা করার জন্য যাওয়ার পরে ওই শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য যাওয়ার পরে একদিন রাত্রির মধ্যে তুমি ঘুমাইতেছিলা ঘুমাইতে গিয়া ওই মাঝরাতে তুমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পারলা যে মক্কার ওই আসমানের উপরে বড় একটা চাঁদ উদিত হইছে আর ওই চাঁদের দিকে তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো একদম দেখতে দেখতে খেয়াল করতে করতে দেখতেছো হঠাৎ করে ওই চাঁদটা টুকরা টুকরা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদের প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিল এইটা দেখার পরে তুমি আশ্চর্য হয়ে গেলে হায় হায় কি যেন হয় এখন বুঝি আসমানটা বিদীর্ণ হয়ে যায় এই চিন্তা করতেছো আবার তুমি দেখতেছো কিছু সময় পরেই ওই মক্কার আসমানের উপরে আবার একটা চাঁদ উদিত হইল হওয়ার পরে তুমি ওই চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতেছো দেখতে পারলা ওই পুরো চাঁদটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরপরে সারা রাত আর তোমার ঘুম হয় না একবার ডান কাত আবার বাম কাত একবার উঠে দাঁড়াও আবার বসো এমন করতে করতে এমন করতে করতে রাত্রি তোমার শেষ হয়ে গেল সকালবেলা উঠে শাম দেশের লোকজনদেরকে ডাক দাও বললা এই এই দেশের মধ্যে সবচেয়ে ভালো আলেম কে বড় আলেম কে যে ভালো স্বপ্নের তাবির কারো স্বপ্নের তাবির বলতে পারে এমন একজন লোকের সন্ধান দাও এইটা বলার পরে তুমি সন্ধান পাইলা পাওয়ার পরে দৌড়িয়ে চলে গেলা এক ইহুদি বড় আলেমের কাছে গিয়া জোনার কাছে বললাম হযরত আমি আসছি স্বপ্নের তাবির নেওয়ার জন্য গত রাতের মধ্যে আমি এই 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 স্বপ্নে দেখলাম মেহেরবানি করে আপনাকে আপনি আমাকে স্বপ্নের তাবিরটা বলে দেন এই কথা বলার পরে আল্লাহু আকবার যখন এই কথা বললেন ওই ইহুদি আলেম ডাকদা বলতেছে তোমার নাম কি আবু বকর আল্লাহু আকবার বলেন তোমার বাবার নাম কি আবু কুহাফা আবু বকরের চোখ বড় হয়ে গেছে বলতেছে তুমি কি মক্কা থেকে আগমন করেছো নাকি আবু বকর বলতেছে হযরত স্বপ্নের তাবির আপনি পরে বলেন আগে বলেন আপনি আমার নাম বল জানেন কিভাবে আমার বাবার নাম জানলেন কিভাবে আমার দেশের নাম কেমনে বুঝলেন আগে বলে দেন ওই ইহুদি আলেম আর কোনো কথা বলে না সাথে সাথে দাঁড়িয়ে যায় আবু বকর আয় আমার বুকের মধ্যে আয় ইহুদি আলেম কান্দা শুরু করে ইহুদি আলেম কান্দে আবু বকর বুঝেন আবু বকর বলে কান্দেন কেন ইহুদি আলেম ডাক দা বলতে যাও বকর কেন যে কান্দি বুঝাইতে পারবো না তোমার নাম আমি কেমনে জানলাম তোমার বাবার নাম কেমনে জানলাম দেশের নাম কেমনে জানলাম তোর সব তুমি যে স্বপ্নে দেখেছো এটা অন্য কোনো কিছু নয় ওই মক্কার জমিনের মধ্যে খুব অল্প দিনের মধ্যে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে আল্লাহু আকবার বলেন এই কথা বলার পরে ওই ইহুদি আলেম ডাকতে বলে আবু বকর আর আর আমার বুকের মধ্যে আয় ওই যে স্বপ্ন দেখেছিস অন্য কোনো কিছু না পুরো চাত্তর ঘরের মধ্যে ঢুকেছে এটা অন্য কোনো কিছু না ওই পয়গম্বরের আগমন হওয়ার পরে সর্বপ্রথম তুমি আবু বকর ওই পয়গম্বরের হাতে হাত দেয়া দিন গ্রহণ করবা তারপরে ওই যে দেখেছো চাঁদ টুকরা টুকরা হয়ে প্রত্যেকটা মক্কাবাসীদের ঘরে ঘরের মধ্যে ঢুকেছে এটা অন্য কোনো কিছু নয় রে আবু বকর তুমি যখন দিন গ্রহণ করবা তোমাদের দাওয়াতের কারণে পুরো মক্কাবাসীদের ঘরে ঘরের মধ্যে এই দিনের দাওয়াত আবার ছড়াইতে থাকবে আল্লাহু আকবার বলেন এই কথা বলার পরে ফাকামা আবু বকর দাঁড়িয়ে যায় সুম্মা কাব্বালা পয়গম্বরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকে পয়গম্বর ভুল করেছি আমি আর কখনো বলবো না আমি হাত আগায় দিলাম আমাকে কলেমা পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার কলেমা পড়ার পরে দুই থেকে তিন দিন পরে আবারও পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য গেছেন কাবা ঘরের দরজার সামনে যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয় ওই চৌকার ধরে দোয়া করলে কবুল হয় কাবার হাতিমে দোয়া করলে কবুল হয় আসওয়াদের কাছে দোয়া করলে কবুল হয়
ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে পয়গম্বর আবারও দাওয়াত দিতেছেন কাফেররা তরে গিয়ে আছে আইবার যখন দাওয়াত দেওয়া শুরু করলেন সমস্ত পত্তলিকরা এসে পয়গম্বরের উপর উপর জুপুরি হামলা শুরু করলেন পয়গম্বরকে যখন মারা শুরু করলেন আবু বকর একটু দূরে বসে আর সহ্য করতে পারে না একা একা আছে চিন্তা করলেন না যে আমি যদি এখন বিরোধিতা করি আমি মরব না বাঁচব এই চিন্তা করলেন না আবু বকর দৌড়ে গিয়ে পয়গম্বরকে টান দেয় নিজের বুকের নিচে নিয়ে ডাক দেয় বলতেছে এ মক্কার পত্তলিকরা তোমরা এই এতিম মানুষটার গায়ের মধ্যে হাত লাগাইও না পয়গম্বর কান্দে আবু বকর এইবার পয়গম্বরকে ছেড়ে দিয়ে আবু বকরকে ধরলো ধরার পরে মার শুরু করলো মারতে মারতে এমন ভাবে মারা শুরু করছে একদম বেহুশ করে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন এমন সময় বন্ধুরে আমার এক কাফের খবর পাইছে খবর পাওয়ার পরে পিছন থেকে দৌড়িয়ে আসছে আসার পরে বুকের উপর উঠে শক্ত জুতোটা খুলে মুখের মধ্যে পিটানো শুরু করছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার মুখগুলো থেতলে গেছে নাকটা ভেস্তে গেছে ডাক দে বলে আবু বকর বল আর তোর জিন্দগির মধ্যে কখনো ওই পয়গম্বরের নাম মুখে নিবি এবার সিদ্দিক আকবর আল্লাহ আকবার কথা বলতে পায় না চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে এ বক্কার পত্তর এত এই মানুষটার গায়ের মধ্যে তোমরা হাত লাগাইও না এই মানুষটাই আমার মানুষ তোমরা জানো যে এই মানুষটা ছোট্টবেলায় মা হারাইলো বাবা হারাইলো এই মানুষটার গায়ের মধ্যে মশা মাছ পোড়া হারা এই মানুষটার গায়ের মধ্যে তোমরা হাত লাগাই ওঠো এই কথা বলার পরে আবু বকরকে পিটাইতেছে বল আর কখনো ওই মুহাম্মদের নাম মুখের মধ্যে দিবি সিদ্দিক আকবর বলে কি করব ওই মুহাম্মদকে যে দিলের মধ্যে জায়গা দিয়ে ফিরেছি আর তো দিল থেকে সরাইতে পারি কেমন করে সরাবো মারলো যুবকরা খবর পাইছে মহল্লার যুবকরা খবর পায় দৌড় সিদ্দিক আকবরকে তার মার কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সবাই ডাক দিতে জম্মুল খায়ের এই যে নাও তোমার আবু বকর হয়তো আর বেঁচে নাই না উম্মুল খায়ের বাড়ির মধ্যে থেকে এসে ডাক দিয়ে বলতেছে না এটা তো আমার আবু বকর এমন মারা মার নিজের মা চিনতে পারে না বলতেছে না এটা আমার আবু বকর না ভালো করে দেখো দেখার পরে বলতেছে কে মারলো আমার আবু বকর কে মারলো এমন করে কি করেছে মাহারার বড় জ্বালা রে ভাই জানো কত বড় মাহারার জ্বালা এই যে দেখো তুরস্কের মধ্যে ভূমিকম্প হইল হওয়ার পরে তোমরা দেখেছ কিনা জানি না ওই ভূমিকম্পের মধ্যে দেখেছেন এক ছোট্ট বাচ্চা বোন আর ভাই শিশু বাচ্চা ওই ভাই তার পাশে বসে বসে কাঁদে খাওয়ার জন্য কাঁদে ক্ষুধা লাগছে আর ওই ছোট্ট বোনটা গেঞ্জি উঠায় দিছে অভিনয় করতেছে দুধ খাওয়ানো অন্য অভিনয় করতেছে হইল মা ডাকটা বলতেছেন আমি তো বুঝি না আমি তো জানি না আমার আবু বকরকে এমন করে কে মারলো কে ধরলো আমাকে একটু জানিয়ে দাও মা ডাকটা বলতেছে কি করব এবার সবাই বলল তোমার আবু বকরের গায়ের মধ্যে একটু হাত লাগাও একটু মেসেজ করে দাও একটু শরীরের মধ্যে গরম তেল লাগিয়ে দাও মা তাই করলো এবার দীর্ঘ টাইম এমন করে মেসেজ করতেছে গরম তেল লাগাইতেছে দীর্ঘ টাইম এমন করার পরে হঠাৎ করে আবু বকর ফাত করে নিঃশ্বাস ছেড়ে চোখ যখন খুলছে মা বুকের উপর জড়িয়ে পড়ে ডাক দেওয়া বলতেছে বাজান তুমি না দুনিয়া থেকে চলে গিয়েছি একটু মা বলে ওই মুহূর্তে একটু মা বলে ডাক আল্লাহু আকবার মা বলে বাজান কোন জায়গার মধ্যে ব্যথা লাগে বল ওই জায়গার মধ্যে আমি একটু গরম তেল লাগিয়ে দিই সিদ্দিক আকবার তো কথা বলতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন আওয়াজে মাকে ডাক দেব মা গো হো মা আমার কেমন লাগে কোন জায়গার মধ্যে ব্যথা লাগে তুমি আমার এই কথা জিজ্ঞেস করো না মা আগে আমারে বলো
আগে আমারে বলে দাও ওই পয়গম্বর কেমন আছে কোন জায়গার মধ্যে আছে আগে আগে আমারে বলে দাও গো মা বলে বাবা রে আমি তো তোর পয়গম্বরের খবর জানি আবুবকর ডাকতে বলে মা যত সময় পর্যন্ত আমি ওই পয়গম্বরের খবর না পাবো এত সময় পর্যন্ত আমি আবুবকর আমার মুখের মধ্যে কোনো কিছু দেব না মা তো সন্তানকে বাঁচানোর জন্য জীবন দিতে পারে কথা বলেন ঠিক কি না এ মুসলমান মা কত আদরের জিনিস জানেন না মা আর বাবা কত মহব্বতের জিনিস এই যে এই মাদ্রাসার মধ্যে আসছি ইতিমখানার মধ্যে আসছি ভাই এই ইতিম এই জায়গার মধ্যে কত ইতিম সন্তান আছে যাদের মা নাই বাবা নাই মা হারা বাবা হারা সন্তানগুলো এই প্রতিষ্ঠানের মধ্যে পড়ে এই তো সেদিনকে গাইবান্ধার মধ্যে গেলাম দেখলাম এক মাদ্রাসা 13 জন ছাত্র পাগড়ি নিল আল্লাহু আকবার গিয়া নামতে না নামতে দেখি এক ছোট এক শিশু ও ওই ঘরের মধ্যে একা একাই এক কোণাতে বসে 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 গুনগুন আওয়াজ দিয়ে কাঁদে আমি ওকে ডাকলাম ভাই তোর কি হয়েছে কাঁদিস কেন ও কথা বলতে পায় না ঠোঁট গোলা বিশ্রা বিশ্রা কাঁদতেছে আর দু চোখের পানি বারবার বসতেছে আমি বললাম কাঁদিস কেন ও বলতে পারে না বলতেছে হুজুর আজকে তো আপনি আমাদেরকে পাগড়ি দিবেন আমাদের 13 জনকে আমিও পাগড়ি কিন্তু কি করব আমি পাগড়ি নেব আমার বাবা যার পরিশ্রমের টাকা দিয়ে আমি লেখাপড়া করলাম আমার সেই ভয় আজকে 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার পাগড়ি আর কে দেখবে হুজুর আমার বাবার কথা মনে হয়ে হয়ে আমি কাঁদি এই কথা বলার পরে বলতেছে হুজুর আমি তো এমনি কান্দি না আমাদের 13 জন ছেলে পেলে আমার বাবা একজন রিক্সা চালক রিক্সা চালায় খায় আমি আমার আব্বাকে ডাকতে বললাম আব্বা আমাদের ক্লাসের সমস্ত ছেলেরা সবাই নতুন নতুন জামা কাপড় পরেছে আমাকে এক সেট জামা কাপড় বানিয়ে দেন আমার আব্বা বলল বাবার চিন্তা করি না আমি তোমাকে পারি আজকে 5 দিন আগে ওই 50 টাকা দিয়ে একটা টুপি কিনে নিয়ে আসছে আমার মাথার মধ্যে দিয়ে আমার কপালের মধ্যে একটা চুমা দিল গালের মধ্যে চুমা দিয়ে বলতেছে বাজান মন খারাপ করিও না আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তোমাকে আমি সব ব্যবস্থা করে দেবো তুমি চিন্তা করো না তোমার বাবা তো জানো রিক্সা চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা যেই টাকা হয় 4টা চাউল আর ডাউল কিনে বাড়ির মধ্যে পড়ে তুমি দোয়া করো আমি যেন তোমাকে দিতে পারি হুজুর এই টুপি দেওয়ার একদিন পরেই আসর নামাজ মাদ্রাসার মধ্যে পড়লাম ওই যে আমাদের বাড়িটা এই জায়গার মধ্যে আমি যখন নামাজ পড়ার পরে বাড়ির মধ্যে থেকে খবর আইস আর কি চা আমার বাবা মরে যাচ্ছে আসরের নামাজ শেষ করে আমি দৌড়াইলাম বাড়ির মধ্যে গিয়া দেখি আমার বাবার অবস্থা খুব খারাপ চোখগুলো বড় বড় করছে হাতগুলো এমন লাফালাফি করতেছে আমি কাছে গেলাম যাওয়ার পরে আমি আমার বাবাকে ডাক দিই আব্বা এবার আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার আব্বা মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে বাজান রে আমি তো তোমার কথা দিয়েছিলাম কথা রাখতে পারলাম না আমার কলিজা জ্বলে যাচ্ছে আমি তো মনে হয় আর পারবো না আমার মাফ করে দিচ্ছি এই বলে আমাকে বুকের মধ্যে জড়িয়ে নি আমার বাবা কান্দে মা কান্দে আমিও কান্দি আমাকে শুধু একটা কথা বলতেছে বাজান আমি শুনেছি হুজুররা বলেছে যদি কাউর সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু সূরা ইয়াসিন পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহ নাকি তার ওই সন্তানের কোরআন তেলাওয়াতের ওসিলে তার বাবার কবর আজাবকে মাফ করে দেয় তুই আমারে কথা দে দে কথা দে আমি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পড়বে এই কথাটা বলতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হুজুর বাবার কথা বলে কান্দি আমি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে এলে বললাম আরে ভাই আমিও তো বাবা হারা বাবা আমিও তো বাবা
চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন, একটু আল্লাহকে মোহাম্মদ নিয়ে ডাক দেন, আল্লাহ আবার একটু মোহাম্মদ নিয়ে ডাক দেন, আল্লাহ কারবার কবরে দাউ দাউ করে আগুন চলছে গো আল্লাহ, জানি না কার বাবার কবরে দাউ দাউ করে আগুন চলছে। রব্বুল আলামিন আল্লাহ আমরা ওয়াদা করতেছি আর কোনদিন নামাজ সারব না, গুনাহ করব, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও, জাহান্নামের আগুন থেকে সবাই মুক্তি চান, কে কে চান দেখি একটু কান্না করি তো গন্ডে হাত উঠে দে, আটটা উঁচু করে ডাক দেন আল্লাহ, আবার ডাক দেন আল্লাহ, অনেক মানুষ আছো ভাই, আমি ফার্স্ট টু লাস্ট পয়গম্বরের মহাপুর সম্পর্কে বয়ান করলাম, এমন কোন মানুষ নাই যার চোখে পড়ে নেই, এই হাত দিয়ে 28 বার কাবার গেলাব ধরেছি, কতবার হাজরে আসার টাচ করেছি, কতবার কাবার ঘর ধরে পয়গম্বরের মহাব্বতে আছি, কে রাজি আছিস দাঁড়িয়ে এক মুঠি হওয়ার আগে কাটবি না, কে কে রাজি আছো দেখি, আল্লাহ আল্লাহ তোমার পয়গম্বরের মহব্বত সমস্ত মানুষগুলো ওয়াদা করলো, আল্লাহ তারা দাঁড়িয়ে এক মুঠি হওয়ার আগে কাটবে না, আল্লাহ আল্লাহ আমি তো গুনাহগার, এর মধ্যে অনেক মানুষ বসে আছে যারা পয়গম্বরকে রাতে স্বপ্নের মাধ্যমে দিদার হয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, সমস্ত ভাইদের সঙ্গে আমি মুখের মধ্যে একটু হাত লাগিয়ে দেবো, হায় রে ভাই হায় দেবো ভাইরা সবাই আসবে, অনেকবার কাবার গেলাপ ধরেছি, আল্লাহ তালা যেন সবাইকে কাবার গেলাপ ধরার তৌফিক দিয়ে যাবেন, আমি আমি আসো একটু নিজ হাতে এদিকে আসো, আমি একটু হাত মুখ লাগিয়ে দেবো, কে কে রাজি আছে একটু আসো 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 আসো, সবার জন্য দোয়া করব, আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও, আল্লাহ পয়গম্বরকে স্বপ্ন না দেখাইয়া মৃত্যু দিও না, আল্লাহ তোমার ঘর তো আপনা করে আছে, মৃত্যু দিও না, আল্লাহ আমার ভাই জন্য কবুল করে নাও, আল্লাহ জানি না কতদিন বেঁচে থাকবে, আল্লাহ তোমার ঘর জিয়ারত না করা মৃত্যু দিও না, আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ আমার ভাইদানদেরকে কবুল করে নাও, এদিকে আসে আল্লাহ আল্লাহ আমার ভাইদানদেরকে কবুল করে নাও, আল্লাহ আল্লাহ আমার বাপদানদের কবুল করে নাও, আল্লাহ আল্লাহ
আল্লাহ সবাইকে কবুল করে না আল্লাহ আল্লাহ আমার ভাইজানদেরকে কবুল করে না ইয়া আল্লাহ সবাইকে কাবার মুসাফির না মানে মৃত্যু দিও না ইয়া আল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ ইয়া আল্লাহ কাবার মুসাফির না মানে মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ পয়গম্বরের সুন্নাত মুখের মধ্যে বড় করতে পারো তৌফিক দিয়ে দাও আল্লাহ কাবা ঘর জিয়ারত কর তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার যুবক ভাইরে কবুল করে নাও আল্লাহ তোমার পয়গম্বর মুহাম্মদের মালির গোলাম আরে ইয়া দাও আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে দাও আল্লাহ তোমার ঘর জিয়ারত কর আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ আমার বাপ জানে কবুল করে না আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে নাও সবাই বসে ধরে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে দিক আল্লাহ সবাইকে কবুল করে দিক আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ সবাইকে হায়াতে তৈবা দান করো আল্লাহ তোমার পয়গম্বর স্বপ্ন না দেখে মৃত্যু দিও না আল্লাহ তোমার পয়গম্বর স্বপ্ন দিদান না করে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ নয় কবুল মঞ্জুর করে না আল্লাহ ধরে না আমি তো গুনাহগার আল্লাহ আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই অভিজ্ঞতা নাই আল্লাহ আমার শিশু ভাইরে কবুল করে নিও আল্লাহ আমার মহাব্বতের ভাই আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ সবাইকে কাবার গেলাম ধরার তৌফিক দান করো আল্লাহ যে নিয়তে সব উঠে আসবে আল্লাহ সবাইকে কবুল করে নিও আল্লাহ তাদের হাতে বরকত দিয়ে দাও আল্লাহ কাবার মুসাফির বানাও আল্লাহ আল্লাহ সবাইকে কাবার মুসাফির না বানাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ মৃত্যু দিও না আল্লাহ আমার ভাইজানকে কবুল আল্লাহ কাবার মুসাফির না বানাইয়া মৃত্যু দিও না আল্লাহু আকবার আল্লাহ আমার অনেক ভাইরা মহাব্বত তোমার পয়গম্বরের মহাব্বতে আজকে উঠে এসেছে আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এদেরকে কবুল করে নাও সবাইকে কবুল করে নাও আল্লাহু আকবার সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ সবাইকে কাবার মুসাফির বানায়া দাও আল্লাহ সবাই যে নিয়ত করে আসতে আল্লাহ একজন মানুষে পয়গম্বরকে স্বপ্নে না দেখাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ আল্লাহ সবাইরে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একটু সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহেরবানি করে সবাই আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ কাবার মুসাফির বানাই দাও ইয়া আল্লাহ তোমার পয়গম্বরের মহব্বতের মানুষরা কবুল করে নাও জোরে বলে আমিন আল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও আল্লাহ পয়গম্বরকে স্বপ্নের মধ্যে দিদার করে দাও আল্লাহ আমার ভাইরে কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ কাবার মুসাফির বানাও যাও আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল আল্লাহ কাবার মুসাফির আল্লাহ তোমার পয়গম্বরের মহব্বতের মানুষগুলো বানাইও আল্লাহ আল্লাহ এদের দিলের মধ্যে পয়গম্বরের মহব্বত পড়াইয়া দিও আল্লাহ আল্লাহ পয়গম্বরের মহব্বতে মানুষ ছুটে এসেছে পয়গম্বরের মহব্বতে মানুষ ছুটে এসেছে আল্লাহ পয়গম্বরের মহব্বত বাড়াইয়া দাও যাও বান্দারা আল্লাহ আমার অনেক ছোট হয়ে গেছে আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ সবাইকে মক্কা মদিনার মুসাফির না বানায় আমি